আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কাতুহু বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে এমন একটি শক্তিশালী মন্ত্র এবং যন্ত্র নিয়ে হাজির হয়েছি যে যন্ত্র এবং মন্ত্র প্রয়োগ দ্বারা আপনি সকল মানুষের হাজিরা দেখতে পারবেন ভাগ্য গণনা করতে পারবেন একটি মানুষের অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু চক্ষু বন্ধ করে বলে দিতে পারবেন তো কোনো আগন্তিক যদি আপনার কাছে এসে প্রশ্ন করে সে কি দিয়ে ভাত খেয়েছে তার নাম কী বাবার নাম কি মায়ের নাম কি আপনি চক্ষু বন্ধ করে সব কিছু বলে দিতে পারবেন মানুষ আপনার কথা শুনে আশ্চর্য হয়ে যাবে আপনি উক্ত হাজিরা দেখার মন্ত্র প্রয়োগ করে নাম টাকা এবং খ্যাতি অর্জন করতে পারবেন খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল আজকের বলা উক্ত হাজিরা দেখার যন্ত্র এবং মন্ত্রটি তো আপনারা অবশ্যই জানেন যে এর আগে আমি হাজিরা দেখার জন্য মন্ত্র যন্ত্র এবং সাধন দিয়েছিলাম তো আপনারা অনেকেই আমাকে বিভিন্ন সময় অনেক দিন যাবত আমাকে রিকোয়েস্ট করে থাকেন গুরুজি সহজ সরল কোনো হাজিরা দেখার যন্ত্র এবং মন্ত্র থাকলে দিন তাই আজকে একেবারে সহজ সরল হাজিরা দেখার যন্ত্র এবং মন্ত্র নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের বলা উক্ত যন্ত্র এবং মন্ত্র প্রয়োগ করে আপনি সক্ষু বন্ধ করে সকল লোকের সকল প্রশ্নের উত্তর দিতে পারবেন খুবই শক্তিশালী আজকের বলা উক্ত হাজিরা দেখার যন্ত্র এবং মন্ত্রটি তো কোনো আগন্তিক যদি আপনার কাছে এসে জিজ্ঞেস করে যে ভাই আমার বাড়ি চুরি হয়েছে আমার বাড়ি ডাকাতি হয়েছে আমার চোরাইমাল কোথায় আছে এবং চোর কোথায় আছে। আপনি চক্ষু বন্ধ করে সব বলে দিতে পারবেন কোনো লোক যদি বাড়ি থেকে পালিয়ে যায় অর্থাৎ হারিয়ে যায় তার কোনো খোঁজখবর পাওয়া যায় না আপনাকে প্রশ্ন করলে উক্ত লোক কোথায় আছে কি অবস্থানে আছে সব বলে দিতে পারবেন তো বলতেই পারছেন যে আজকের বলা উক্ত এই মন্ত্রটি কতটা শক্তিশালী এক কথায় একটি মানুষের অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু আপনি বলে দিতে পারবেন শুধুমাত্র চক্ষু বন্ধ করে শয়তানজিনের মাধ্যমে তো চলুন শুরু করা যাক আপনি যদি যন্ত্র মন্ত্র তন্ত্র টোটকার প্রতি আগ্রহ হয়ে থাকেন আপনি তান্ত্রিক ক্রিয়া শিখতে চান আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে দিন তবে হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো চলুন আজকের বলা উঠতে যন্ত্র এবং মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি সর্বপ্রথমে আমি আপনাকে যন্ত্রটি দেখায় দিচ্ছি চলুন যন্ত্রটি দেখে আসা আপনারা অবশ্যই যন্ত্রটি দেখতে পারতেছেন যন্ত্রটি যেইভাবে অঙ্কন করা আসে আপনাকে হুব হুব একইভাবে উক্ত যন্ত্রটি অঙ্কন করতে হবে কোথাও যেন কোনো ভুল না হয় লক্ষ্য রেখে উক্ত আপনাকে অঙ্কন করতে হবে তো যন্ত্রটি অঙ্কন করতে হবে অমাবস্যা রাত্রিতে আপনি বেড়ার রক্ত দ্বারা উক্ত যন্ত্রটি সাদা কাপড়ের উপর লিখতে হবে যখনই বেড়ার রক্ত দ্বারা উক্ত যন্ত্রটি আপনি সাদা কাপড়ের উপর লেখবেন তারপর এবার আপনার মন্ত্র সিদ্ধির পালা তো আপনি মন্ত্র কিভাবে সিদ্ধি করবেন বিস্তারিত বলে দিচ্ছি এবং কিভাবে মন্ত্র এবং যন্ত্র প্রয়োগ করবেন বলে দিচ্ছি চলুন মন্ত্রটি দেখে আসি বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি মন্ত্রটি হলো লাম মিম শয়তান ইজু ইজু কামিলিনা আহাদান সামাদান জয়কালী জয়কর। জয় কর আমি আপনাকে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি মন্ত্রটি হলো আলি প্লাম মিম শয়তান ইজু ইজু কামিলিনা আহাদান সামাদান জয়কালী জয়কর কর তো চলুন উক্ত মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি মন্ত্রটি সিদ্ধি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথমে উক্ত মন্ত্রটি আপনাকে ভালোভাবে মুখাস্ত করে নিতে হবে যখনই আপনার মন্ত্রটি মুখাস্ত হয়ে যাবে এবার আপনার সিদ্ধির পালা আপনি কীভাবে সিদ্ধি করবেন তো মন্ত্রটি সিদ্ধির আগে আপনাকে যে কাজটি করতে হবে আমবস্যাাত্রিতে ও পূর্বে বলা যে যন্ত্রটি আপনাদেরকে দেখানো হয়েছে উক্ত যন্ত্রটি আপনাকে নিরিবিরি ঘরে বসে উক্ত যন্ত্রটি অঙ্কন করতে হবে যন্ত্রের যেভাবে নিয়ম বলা হয়েছে উক্ত একইভাবে উক্ত নিয়মে আপনি উক্ত যন্ত্রটি লেখতে হবে যন্ত্রটি লেখা শেষে এবার আপনার মন্ত্র সিদ্ধির পালা তো আপনার মন্ত্র সিদ্ধি করতে হলে আমাবস্যা রাত্রিতে পাক পবিত্র অবস্থায় একাগরতার সাথে একাগরে লবান ধূপ আখের বাতি গোলাপ জল সিটিয়ে আপনার শরীরকে পারফিকভাবে বন্ধ করে পশ্চিমমুখী বসে আপনার কাছে লেখা যন্ত্রটি আপনার আসনের সামনে রেখে আজকের বলা উক্তে এই মন্ত্রটি আপনাকে এক নাগারে সাত হাজার বার জপ করতে হবে যখনই এক নাগারে উক্ত অমাবস্যা রাত্রিতে উক্ত মন্ত্রটি সাত হাজার বার জপ করবেন তখন আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে তো যখনই আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে এবার আপনার প্রয়োগের পালা আপনি কিভাবে প্রয়োগ করবেন তো আপনাকে প্রয়োগ করতে হলে যে কাজটি করতে হবে আপনার কাছে যদি কোনো আগন্তুক এসে অর্থাৎ কেউ যদি এসে তার ভাগ্য গণনা করার জন্য কারো কোনো জিনিস হারিয়ে গেছে কোথায় গেছে অথবা কোথায় আসে এবং কোনো চোর যদি মাল সামানার চুরি করে থাকে উক্ত চোর কোথায় আছে সোরাই মাল কোথায় আছে সব বিস্তারিত আপনি বলতে পারবেন এক কথায় যে লোকই আপনার কাছে আসুক না কেন তার মনের কথা আপনি বলে দিতে পারবেন তো প্রথমে আপনার কাছে উক্ত আগন্তুক যখন আসবে আপনাকে যে কাজটি করতে হবে আজকের বলা উক্ত এই যন্ত্রটি আপনার বাম হাতের তালুতে নিয়ে হাত মুষ্টু করে আপনাকে পাক পবিত্র অবস্থায় পশ্চিমমুখী বসে আপনাকে উক্ত মন্ত্রটি চোখ বন্ধ করে একশত আটবার জপ করতে হবে যখনই উক্ত মন্ত্রটি আপনি একশত আটবার দপ করবেন তখন একটি শয়তান জিন এসে আপনাকে আপনার ব্যক্তির অর্থাৎ আগন্তুকের সকল মনের কথা আপনাকে কানে কানে বলে দিবে এবং তারপর আপনি আপনার উদ্দেশিত ব্যক্তিকে বলতে পারবেন তো আশা করছি বুঝতে পারছেন আল্লাহ হাফিজ